بسم الله الرحمن الرحيم আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃতের জন্য সালাতুল জানাজা আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে সে এক রাত নেকির অধিকারী হলো, আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কেরাত নেকি। জিজ্ঞাসা করা হলো, দুই কেরাত কি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি বিশাল বিরাট পাহাড় সমতুল্য সমপরিমাণ সওয়াবের অধিকারী হলো।